নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরে আসছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষাঅন্তে প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরে উঠে একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করে চলেছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়েছে। নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখতে পেতাম, তবে দেখতাম সেখানেও এই যুবকের মানস নদী নববর্ষায় কুলে কুলে ভরে আলোকে জলজল এবং বাতাসে ছলছল করে উঠছে। নৌকা যথাস্থানে ঘাটে এসে লাগল। নদীটির থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়ে দেখা যাচ্ছে। অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেউ জানত না, সেই জন্য ঘাটে লোক আসেনি। মাঝি ব্যাগ নিতে উদ্যত হলে অপূর্ব তাকে নিবারণ করে নিজেই ব্যাগ হাতে নিয়ে আনন্দ ভরে তাড়াতাড়ি নেমে পড়ল। নামামাত্র তীরে ছিল পিছল, ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়ে গেল। যেমন পড়া, অমনি কোথা থেকে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হয়ে নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করে দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি আত্মসংবরণ করে চেয়ে দেখল। তীরে মহাজনের নৌকো থেকে নতুন ইঁট রাশিকৃত করে নামিয়ে রাখা হয়েছে। তারই ওপরে বসে একটি মেয়ে হাস্যবেগে এখনই শতধা হয়ে যাবে এমনই মনে হচ্ছে। অপূর্ব চিনতে পারল তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে এদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করে বছর দু তিন হলো এই গ্রামে এসে বাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে একে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা এর উশৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত, চিন্তিত, শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সঙ্গেই এর খেলা, সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গির উপদ্রব বললেই হয়। বাপের আদরের মেয়ে কি না, সেই জন্য এর এতটা দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের কাছে মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করতে ছাড়ত না। অথচ বাপ তাকে ভালোবাসে। বাপ কাছে থাকলে মৃন্ময়ীর চোখের অশ্রুবিন্দু তার অন্তরে বড়ই বাজত, এই মনে করে প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারত না। মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ, ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চোখে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাবভাব লীলার লেশমাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ, সবল, কিন্তু তার বয়স বেশি কি কম সে প্রশ্ন কারো মনে উদয় হয় না। যদি হতো তবে এখনও অবিবাহিত আছে বলে লোকে তার পিতামাতাকে নিন্দা করত। গ্রামে বিদেশি জমিদারের নৌকো কালক্রমে যেদিন ঘাটে এসে লাগে সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রমে শশব্যস্ত হয়ে ওঠে। ঘাটের মেয়েদের মুখ রঙ্গভূমিতে অকস্মাৎ নাসাগ্রভাগ পর্যন্ত যবনিকা পতন হয়। কিন্তু মৃন্ময়ী কোথা থেকে একটা উলঙ্গ শিশুকে কোলে করে কোঁকড়া চুলগুলি পিঠে দুলিয়ে ছুটে ঘাটে এসে উপস্থিত। যে দেশে ব্যাধ নেই, বিপদ নেই, সেই দেশের হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখতে থাকে। অবশেষে আপন দলের বালক সঙ্গীদের কাছে ফিরে গিয়ে এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে। আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি এসে এই বন্ধনবিহীন বালিকাটিকে দু চারবার দেখেছে।
এবং অবকাশের সময় এমনকি অনবকাশের সময়ও এর সম্বন্ধে চিন্তা করেছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলা কওয়া নেই, একেবারে মনের মধ্যে গিয়ে উত্তীর্ণ হয়। সে কেবল সৌন্দর্যের জন্য নয়, আর একটা কি গুণ আছে, সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপনাকে পরিস্ফুটরূপে প্রকাশ করতে পারে না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বের হয়ে দেখা দেয়, সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হয়ে যায়। এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্য এই জীবনচঞ্চল মুখখানি একবার দেখলে আর সহজে ভোলা যায় না। পাঠকদিগকে বলা বাহুল্য, মৃন্ময়ীর কৌতুকহাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্লেশদায়ক হয়েছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করে রক্তিম মুখে দ্রুত বেগে গৃহ অভিমুখে চলতে লাগল। আয়োজনটি অতি সুন্দর হয়েছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, প্রভাতের রৌদ্র, 20 বৎসর বয়স। অবশ্য ইঁটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি তার উপর বসেছিল সে এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করেছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রেই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়, এ অপেক্ষা অদৃষ্টের নিষ্ঠুরতা আর কি হতে পারে। সেই ইষ্টক শিখর থেকে প্রবহমান হাস্যধ্বনি শুনতে শুনতে চাদরে ও ব্যাগে কাদা মাখিয়ে গাছের ছায়া দিয়ে অপূর্ব বাড়ি গিয়ে উপস্থিত হল। অকস্মাৎ পুত্রের আগমনে তার বিধবা মাতা পুলকিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ ক্ষীর, দধি, রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়ল এবং পাড়া প্রতিবেশীর মধ্যে একটা আন্দোলন উপস্থিত হল। আহারান্তে মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করলেন। অপূর্ব সেজন্য প্রস্তুত হয়েছিল, কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল, কিন্তু পুত্র নব্যতন্ত্রের নূতন ধোয়া তুলে জেদ করে বসেছিল যে বিয়ে পাশ না করে বিবাহ করব না। এতকাল জননী সেজন্য অপেক্ষা করেছিলেন, অতএব এখন আর কোনো ওজোর করা মিথ্যা। অপূর্ব বলল, আগে পাত্রী দেখা হোক, তারপর স্থির হবে। মা বললেন, পাত্রী দেখা হয়েছে, সেজন্য তোকে ভাবতে হবে না। অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবতে প্রস্তুত হল এবং বলল, মেয়ে না দেখে বিবাহ করতে পারবো না। মা ভাবলেন, এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায়নি, কিন্তু সম্মত হলেন। সে রাত্রে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শয়ন করলে পর বর্ষা নিশীথের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত থেকে বিজন বিনিদ্র শয্যায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তার কানে এসে ক্রমাগত বাজতে লাগল। মন নিজেকে কেবলই এই বলে পীড়া দিতে লাগল যে সকালবেলাকার সেই পদস্খলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করে নেওয়া উচিত। বালিকা জানল না যে আমি অপূর্বকৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করেছি, কলকাতায় বহুকাল যাপন করে আসছি, দৈবাৎ পিছলে পা দিয়ে কাদায় পড়ে গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যেসে গ্রাম্য যুবক নই। পরদিন অপূর্ব কোণে দেখতে যাবে, অধিক দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। একটু বিশেষ যত্নপূর্বক সাজ করল, ধুতি ও চাদর ছেড়ে সিল্কের চাপকান জোব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়ে সিল্কের ছাতা হাতে প্রাতঃকালে বের হল। সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করা মাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়ে গেল। অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটিকে ঝেড়ে মুছে রং করে খোঁপায় রাংতা জড়িয়ে একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়ে বরের সামনে এনে উপস্থিত করা হল। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর সঙ্গে ঠেকিয়ে বসে রইল।
এবং এক প্রৌঢ়া দাসী তাকে সাহস দেবার জন্য পেছনে উপস্থিত রইল। কুনের এক বালক ভাই তাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনধিকার প্রবেশোদ্যত লোকটির পাগড়ি ঘড়ি চেন এবং নবদগত শ্বশ্রু এক মনে নিরীক্ষণ করতে লাগল। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, তুমি কি পড়ো? বসনভূষণাচ্ছন্ন লজ্জাস্তূপের কাছ থেকে তার কোনো উত্তর পাওয়া গেল না। দু তিনবার প্রশ্ন এবং প্রৌঢ়া দাসীর কাছ থেকে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতাড়নের পর বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলে গেল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণ সার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বহির্দেশে একটা অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়ে হাঁপিয়ে পিঠের চুল দুলিয়ে মৃন্ময় ঘরে এসে প্রবেশ করল। অপূর্ব কৃষ্ণের দিকে দৃকপাত না করে একেবারে কোণের ভাই রাখালের হাত ধরে টানাটানি আরম্ভ করে দিল। রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল, সে কিছুতেই উঠতে চাইল না। দাসীটি তার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষার প্রতি দৃষ্টি রেখে যথাসাধ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভর্ৎসনা করতে লাগল, অপূর্ব কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য গৌরব একত্র করে পাগড়ি পরা মস্তকে অভ্রভেদী হয়ে বসে রইল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়তে লাগল। অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করতে না পেরে তার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করে এবং চট করে কোণের মাথার ঘোমটা টেনে খুলে দিয়ে ঝড়ের মতো মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে গেল। দাসীটি গুমড়ে গর্জন করতে লাগল এবং ভগ্নীর অকস্মাৎ অবগুণ্ঠন মোচনে রাখাল খিলখিল শব্দে হাসতে আরম্ভ করল। নিজের পৃষ্ঠের প্রবল চপেটাঘাতটি সে অন্যায় প্রাপ্য মনে করল না, কারণ এরূপ দেনা পাওনা তাদের মধ্যে সর্বদাই চলছে। এমনকি পূর্বে মৃন্ময়ীর চুল কাঁধ ছাড়িয়ে পিঠের মাঝামাঝি এসে পড়ত। রাখালি একদিন হঠাৎ পেছন থেকে এসে তার ঝুঁটির মধ্যে কাঁচি চালিয়ে দেয়। মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করে তার হাত থেকে কাঁচিটি কেড়ে নিয়ে নিজের অবশিষ্ট পশ্চাতে চুল ক্যাঁচ ক্যাঁচ শব্দে নির্দয়ভাবে কেটে ফেলল। তার কোঁকড়া চুলের স্তবকগুলি শাখাচ্যুত কালো আঙুরের স্তূপের মতো গুচ্ছগুচ্ছ মাটিতে পড়ে গেল। উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল। অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর অধিকক্ষণ স্থায়ী হল না। পিণ্ডাকার কন্যাটি কোনো মতে পুনশ্চ দীর্ঘাকার হয়ে দাসী সহকারে অন্তঃপুরে চলে গেল। অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গুম্ফরেখায় তা দিতে দিতে উঠে ঘরের বাইরে যেতে উদ্যত হল। দ্বারের কাছে গিয়ে দেখে বার্নিশ করা নতুন জুতো জোড়াটি যেখানে ছিল সেখানে নেই এবং কোথায় আছে তাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না। বাড়ির লোক সকলেই ভীষণ বিব্রত হয়ে উঠল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভর্ৎসনা অজস্র বর্ষিত হতে লাগল। অনেক খোঁজ করে অবশেষে অনন্য পায় হয়ে বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটি জোড়াটা পরে প্যান্টালুন চাপকান পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্য পথে অত্যন্ত সাবধানে চলতে লাগল। পুষ্করিণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্য কলোচ্ছ্বাস, যেন তরুপল্লবের মধ্য থেকে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুতা জোড়ার দিকে চেয়ে হঠাৎ আর হাসি ধারণ করে রাখতে পারল না। অপূর্ব অপ্রতিহতভাবে থমকে দাঁড়িয়ে ইতস্তত নিরীক্ষণ করছে। এমন সময় ঘন বন থেকে বের হয়ে একটি নির্লজ্জ অপরাধিনী তার সামনে নতুন জুতো জোড়াটি রেখেই পলায়নোদ্যত হল। অপূর্ব দ্রুত বেগে দু হাত ধরে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী এঁকে বেঁকে হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করল কিন্তু পারল না। কোঁকড়া চুলে বেষ্টিত তার পরিপুষ্ট সহাস্য দুষ্ট মুখখানির ওপরে শাখান্তরালচ্যুত সূর্যকিরণ এসে পড়ল। রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরিণীর দিকে অবনত হয়ে কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তার তলদেশ দেখতে থাকে, অপূর্ব তেমনি করে গম্ভীর গম্ভীর নেত্রে
মৃন্ময়ীর ঊর্ধ্বক্ষিপ্ত মুখের ওপর তরিতরল দুটি চক্ষুর মধ্যে চেয়ে দেখল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করে যেন যথাকর্তব্য অসম্পন্ন রেখে বন্দিনীকে ছেড়ে দিল। অপূর্ব যদি রাগ করে মৃন্ময়ীকে ধরে মারত তাহলে সে কিছুই আশ্চর্য হতো না, কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝতে পারল না। মৃত্যুময়ী প্রকৃতির নূপুরনিক্ষণের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ ব্যাপে বাজতে লাগল এবং চিন্তানিমগ্ন অপূর্বকৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে এসে উপস্থিত হল। অপূর্ব সমস্ত দিন নানা ছুতো করে অন্তঃপুরে মার সঙ্গে সাক্ষাৎ করতে গেল না, বাইরে নিমন্ত্রণ ছিল, খেয়ে এল। অপূর্বর মতো এমন একজন কৃতবিদ্য গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে আপনার লুপ্ত গৌরব উদ্ধার করবার, আপনার আন্তরিক মাহাত্ম্যের পরিপূর্ণ পরিচয় দেবার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হয়ে উঠবে তা বোঝা কঠিন। একটি পাড়াগাঁয়ের চঞ্চল মেয়ে তাকে সামান্য লোক মনে করলই বা, সে যদি মুহূর্তকালের জন্য তাকে হাস্যাস্পদ করে তারপর তার অস্তিত্ব বিস্মৃত হয়ে রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর বালকের সঙ্গে খেলা করবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে তাতেই বা তাঁর ক্ষতি কি? তার কাছে প্রমাণ করবার আবশ্যক কি যে তিনি বিশ্বদীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করে থাকেন এবং তাঁর তরঙ্গের মধ্যে এসেন্স, জুতা, রুবিনের ক্যাম্ফর, রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বইয়ের সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিশীথের গর্ভে ভাবি উষার ন্যায় প্রকাশের প্রতীক্ষায় রয়েছে? কিন্তু মনকে বোঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্বকৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাভব স্বীকার করতে প্রস্তুত নয়। সন্ধ্যার সময় অন্তঃপুরে প্রবেশ করলে মা তাকে জিজ্ঞাসা করলেন, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি, পছন্দ হয় তো? অপূর্ব কিঞ্চিত অপ্রতিহতভাবে বলল, মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে। মা আশ্চর্য হয়ে বললেন, তুই আবার কটা মেয়ে দেখলি? অবশেষে অনেক ইতস্ততর পর প্রকাশ পেল প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তাঁর ছেলে পছন্দ করেছে। এত লেখাপড়া শিখে এমনই ছেলের পছন্দ? প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল, অবশেষে মা যখন প্রবল আপত্তি করতে লাগলেন তখন তার লজ্জা ভেঙে গেল। সে রোখের মাথায় বলে বসল, মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে বিবাহ করব না। অন্য জড়পুত্তলি মেয়েটিকে সে যতই কল্পনা করতে লাগল ততই বিবাহ সম্বন্ধে তার বিষম বিতৃষ্ণার উদ্রেক হল। দু তিন দিন উভয় পক্ষে মান অভিমান অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হল। মা মনকে বোঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ, বিবাহের পর তাঁর হাতে পড়লেই তার স্বভাব পরিবর্তন হবে, এবং ক্রমশ এও বিশ্বাস করলেন যে মৃন্ময়ীর মুখখানি সুন্দর। কিন্তু তখনই আবার তার খর্ব কেশরাশি তাঁর কল্পনাপথে উদিত হয়ে হৃদয় নৈরাশ্যে পূর্ণ করতে লাগল। তথাপি আশা করলেন, দৃঢ় হয়ে চুল বেঁধে এবং জবজবে করে তেল লেপিয়ে কালে এ ত্রুটিও সংশোধন হতে পারে। পাড়ার লোকে সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলে নামকরণ করল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু তাই বলে নিজের পুত্রের বিবাহযোগ্যা বলে কেউ মনে করত না। মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হল। সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয় কার্যে নিযুক্ত ছিল। তার মৃন্ময়ীর বিবাহ প্রস্তাবে দু চোখ বেয়ে জল পড়তে লাগল। তার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল পরিমাণ করে বলবার কোনো উপায় নেই। কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট ছুটি প্রার্থনা করে দরখাস্ত দিল। সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করে
ছুটি নামঞ্জুর করে দিলেন। তখন পূজার সময় এক সপ্তাহ ছুটি পাওয়ার সম্ভাবনা জানিয়ে সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখবার জন্য দেশে চিঠি লিখে দিল। কিন্তু অপূর্বর মা বলল, এই মাসে দিন ভালো আছে, আর বিলম্ব করতে পারবো না। উভয়তই প্রার্থনা অগ্রাহ্য হলে বর্ষীয় শিগণ সকলে মিলে ভাবি কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে অহর্নিশে উপদেশ দিতে লাগল। ক্রীড়াশক্তি, দ্রুতগমন, উচ্চহাস্য, বালকদিগের সহিত আলাপ এবং ক্ষুধা অনুসারে ভোজন সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়ে বিবাহটাকে বিভীষিকারূপে প্রতিপন্ন করতে সম্পূর্ণ কৃতকার্য হল। উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মৃন্ময়ী মনে করল, তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদবসানে ফাঁসির হুকুম হয়েছে। সে দুষ্ট পনি ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে পিছু হটে বলে বসল, আমি বিয়ে করব না। কিন্তু তথাপি বিবাহ করতে হল। তারপরে শিক্ষা আরম্ভ হল। এক রাত্রির মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তঃপুরে এসে আবদ্ধ হয়ে গেল। শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হলেন। অত্যন্ত কঠিন মুখ করে বললেন, দেখো বাছা, তুমি কিছু আর কচি খুকি নও, আমাদের ঘরে অমন বেহায় আপনা করলে চলবে না। শাশুড়ি যেভাবে বললেন মৃন্ময়ী সেভাবে কথাটা গ্রহণ করল না। সে ভাবল, এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যেতে হবে। অপরাহ্নে তাকে আর দেখা গেল না। কোথায় গেল খোঁজ পড়ল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন স্থান থেকে ধরিয়ে দিল। সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়ি, মা এবং পাড়ার সমস্ত হিতৈষীগণ মৃন্ময়ীকে যেরূপ লাঞ্ছনা করল তা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করতে পারবেন। রাত্রে ঘন মেঘ করে ঝুপঝুপ শব্দে বৃষ্টি হতে আরম্ভ হল। অপূর্বকৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ অগ্রসর হয়ে তাকে কানে কানে মৃদুস্বরে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী সতেজে বলে উঠল, না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তার যত রাগ এবং যত শাস্তিবিধান সমস্তই পুঞ্জীভূত বজ্রের ন্যায় অপূর্বর মাথার উপর নিক্ষেপ করল। অপূর্ব ক্ষুণ্ণ হয়ে বলল, কেন, আমি তোমার কাছে কি দোষ করেছি? মৃন্ময়ী বলল, তুমি আমাকে বিয়ে করলে কেন? এ অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে বলল, যেমন করে হোক এই দুর্বাধ্য মনটিকে বশ করতে হবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাবের সমস্ত লক্ষণ দেখে তাকে ঘরে দরজা বন্ধ করে রেখে দিল। সে নতুন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধড়ফড় করে বেড়াতে লাগল। অবশেষে কোথাও পালাবার কোনো পথ না দেখে নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল এবং মাটির ওপর উপর হয়ে পড়ে মনে মনে বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগল। এমন সময় ধীরে ধীরে কে তার পাশে এসে বসল। সস্নেহে তার ধুলি লুণ্ঠিত চুলগুলি কপোলের ওপর থেকে তুলে দেবার চেষ্টা করল। মৃন্ময়ী সবলে মাথা নেড়ে তার হাত সরিয়ে দিল। অপূর্ব কানের কাছে মুখ নত করে মৃদুস্বরে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নেড়ে স্বরোদনে বলল, না। অপূর্ব তার চিবুক ধরে মুখ তুলে দেবার চেষ্টা করে বলল, এই একবার দেখো কে এসেছে। রাখাল ভূপতিত মৃন্ময়ীর দিকে চেয়ে হতবুদ্ধির ন্যায় দ্বারের কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে দেখা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্তি উচ্ছ্বসিত স্বরে বলল, না। রাখালও সুবিধা নয় বুঝে কোনো মতে ঘর থেকে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব পা টিপে টিপে বাইরে এসে দ্বারে শিকল দিয়ে চলে গেল। তার পরদিন মৃন্ময়ী বাপের কাছ থেকে একটি পত্র পেল।
তিনি তার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকতে পারেননি বলে বিলাপ করে নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি অকস্মাৎ এই অসম্ভব প্রার্থনায় তাকে ভর্ৎসনা করে উঠলেন। কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাবার কাছে যাব, অনাছিষ্টি আবদার। সে উত্তর না করে চলে গেল। আপনার ঘরে গিয়ে দ্বার রুদ্ধ করে নিতান্ত হতাশ্বাস ব্যক্তি যেমন করে দেবতার কাছে প্রার্থনা করে, তেমনি করে বলতে লাগল, বাবা আমাকে তুমি নিয়ে যাও, এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচব না। গভীর রাত্রে তার স্বামী নিদ্রিত হলে ধীরে ধীরে দ্বার খুলে মৃন্ময়ী গৃহের বাইরে এলো। যদিও এক একবার মেঘ করে আসছিল, তথাপি জ্যোৎস্না রাত্রে পথ দেখবার মতো আলোক যথেষ্ট ছিল। বাপের কাছে যেতে হলে কোন পথ অবলম্বন করতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। কেবল তার মনের বিশ্বাস ছিল যে পথ দিয়ে ডাকের পত্রবাহক রানারগঞ্জ চলে সেই পথ দিয়ে পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরে চলতে লাগল। চলতে চলতে শরীর শ্রান্ত হয়ে এলো, রাত্রিও প্রায় শেষ হল। বনের মধ্যে যখন উসখুস করে অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকবার উপক্রম করছে, অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করতে না পেরে ইতস্তত করছে, তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে এসে উপস্থিত হল। অতঃপর কোন দিকে যেতে হবে ভাবছে, এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনতে পেল। চিঠির থলে কাঁধে করে ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার এসে উপস্থিত হল। মৃন্ময়ী তাড়াতাড়ি তার কাছে গিয়ে কাতর শ্রান্ত স্বরে বলল, কুশিগঞ্জে আমি বাবার কাছে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না। সে বলল, কুশিগঞ্জ কোথায় আমি জানি নে। এই বলে ঘাটে বাঁধা ডাক নৌকোর মাঝিকে জাগিয়ে দিয়ে নৌকো ছেড়ে দিল। তার দয়া করবার বা প্রশ্ন করবার সময় নেই। দেখতে দেখতে হাট এবং বাজার সজাগ হয়ে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, মাঝি আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি তার উত্তর দেবার আগেই পাশের নৌকো থেকে একজন বলে উঠল, আরে কেও মিনুমা, তুমি এখানে কোথায় থেকে? মৃন্ময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সঙ্গে বলে উঠল, মনোমালি আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি, সেই উশৃঙ্খল প্রকৃতি বালিকাটিকে বিলক্ষণ চিনত। সে বলল, বাবার কাছে যাবে, সে তো বেশ কথা, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠল, মাঝি নৌকো ছেড়ে দিল। মেঘ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হল। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলে ফুলে নৌকো দোলাতে লাগল। মৃন্ময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে এলো। আঁচল পেতে সে নৌকোর মধ্যে শয়ন করল এবং এই দুরন্ত বালিকা নদী দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমোতে লাগল। জেগে উঠে দেখল সে তার শ্বশুরবাড়িতে খাটে শুয়ে আছে। তাকে জাগ্রত দেখে ঝি বকতে আরম্ভ করল। ঝির কণ্ঠস্বরে শাশুড়ি এসে অত্যন্ত কঠিন কঠিন করে বলতে লাগলেন। মৃন্ময়ী বিস্ফারিত নেত্রে নীরবে তার মুখের দিকে চেয়ে রইল। অবশেষে তিনি যখন তার বাপের শিক্ষাদোষের উপর কটাক্ষ করে বললেন, তখন মৃন্ময়ী দ্রুত পদে পাশের ঘরে প্রবেশ করে ভেতর থেকে শিকল বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, মা বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে নভূতন ভবিষ্যতি ভর্ৎসনা করতে লাগলেন এবং দেশে এত মেয়ে থাকতে বেছে এই অস্থিদাহকারী দস্যু মেয়েকে ঘরে আনবার জন্য তাকে যথেষ্ট গঞ্জনা করলেন। সেদিন সমস্ত দিন বাইরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও অনুরূপ দুর্যোগ চলতে লাগল। তার পরদিন গভীর রাত্রে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগ্রত করে বলল, মৃন্ময়ী তোমার বাবার কাছে যাবে?
মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চেপে ধরে সচকিত হয়ে বলল, যাব। অপূর্ব চুপি চুপি বলল, তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই, আমি ঘাটে নৌকো ঠিক করে রেখেছি। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাইল, তারপর তাড়াতাড়ি উঠে কাপড় ছেড়ে বের হবার জন্য প্রস্তুত হল। অপূর্ব তার মাতার চিন্তা দূর করবার জন্য একখানি পত্র রেখে দুজনে বের হল। মৃন্ময়ী সেই অন্ধকার রাত্রে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রাম পথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভরের সঙ্গে স্বামীর হাত ধরল। তার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল স্পর্শযোগে তার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হতে লাগল। নৌকা সেই রাত্রেই ছেড়ে দিল। অশান্ত হর্ষোচ্ছ্বাস সত্ত্বেও অনতিবিলম্বেই মৃন্ময়ী ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুধারে কত গ্রাম, বাজার, শস্যক্ষেত্র, বন, দুধারে কত নৌকো যাতায়াত করছে! মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্রবার করে প্রশ্ন করতে লাগল, ওই নৌকোয় কি আছে, ওরা কোথা থেকে এসেছে, এ জায়গার নাম কি, এমন সকল প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইতে পায়নি এবং যা তার কলকাতার অভিজ্ঞতায় কুলিয়ে ওঠে না। বন্ধুগণ শুনে লজ্জিত হবেন, অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করেছিল এবং অধিকাংশ উত্তরের সঙ্গে সত্যের ঐক্য হয়নি। যথা, সে তিলের নৌকোকে তিসির নৌকো, পাঁচবেড়েকে রায়নগর এবং মুন্সেফের আদালতকে জমিদারি কাছাড়ি বলতে কিছুমাত্র কুণ্ঠিত বোধ করেনি এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশ্বস্ত হৃদয় প্রশ্নকারিণীর সন্তোষের তিলমাত্র ব্যাঘাত জন্মায়নি। পরদিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিগঞ্জে গিয়ে পৌঁছল। টিনের ঘরে একখানি ময়লা চৌকো কাঁচের লণ্ঠনে তেলের বাতি জ্বালিয়ে ছোট ডেস্কের ওপর একখানি চামড়ায় মাধা মস্ত খাতা রেখে গাখোলা ঈশানচন্দ্র টুলের ওপর বসে হিসাব লিখছিলেন। এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করল। মৃন্ময়ী ডাকল, বাবা! সে ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করে কখনো ধ্বনিত হয়নি। ঈশানের চোখ দিয়ে দরদর করে অশ্রু পড়তে লাগল। সে কি বলবে, কি করবে কিছুই ভেবে পেল না। তার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ এবং যুবরাজ মহিষী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাদের উপযুক্ত সিংহাসন কেমন করে নির্মিত হতে পারে, এই যেন তার দিশাহারা বুদ্ধি ঠিক করে উঠতে পারল না। তারপর আহারের ব্যাপার, সেও এক চিন্তা। দরিদ্র কেরানি নিজ হস্তে ডাল ভাতে ভাত পাক করে খায়, আজ এই এমন আনন্দের দিনে সে কি করবে, কি খাওয়াবে? মৃন্ময়ী বলল, বাবা, আজ আমরা সকলে মিলে রাঁধব। অপূর্ব এই প্রস্তাবে সাতিশয় উৎসাহ প্রকাশ করল। ঘরের মধ্যে স্থানাভাব, লোকাভাব, অন্নাভাব, কিন্তু ক্ষুদ্র ছিদ্র থেকে ফোয়ারা যেমন চতুর্গুণ বেগে উত্থিত হয়, তেমনি দারিদ্রের সংকীর্ণ মুখ থেকে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত হতে লাগল। এমন করে তিন দিন কাটল। দুবেলা নিয়মিত স্টিমার এসে লাগে, কত লোক, কত কোলাহল। সন্ধ্যাবেলায় নদীতীর একেবারে নির্জন হয়ে যায়, তখন কি অবাধ স্বাধীনতা! এবং তিনজনে মিলে নানা প্রকার জোগাড় করে, ভুল করে, এক করতে আর এক করে তুলে রাঁধা বাড়া, তারপর মৃন্ময়ীর বলয় ঝঙ্কৃত স্নেহহস্তের পরিবেশনে শ্বশুর জামাতার একত্রে আহার, এবং গৃহিণীপনার সহস্র ত্রুটি প্রদর্শনপূর্বক মৃন্ময়ীকে পরিহাস ও তা নিয়ে বালিকার আনন্দ কলহ এবং মৌখিক অভিমান। অবশেষে অপূর্ব জানাল আর অধিক দিন থাকা উচিত হয় না। মৃন্ময়ী করুণ স্বরে আরও কিছুদিন সময় প্রার্থনা করল। ঈশান বলল, কাজ নেই। বিদায়ের দিন কন্যাকে বুকের কাছে টেনে তার মাথায় হাত দিয়ে অশ্রু গদগদ কণ্ঠে ঈশান বলল, মা, তুমি শ্বশুরঘর উজ্জ্বল করে লক্ষ্মী হয়ে থেকো, কেউ যেন আমার মিনুর কোনো দোষ না ধরতে পারে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সঙ্গে বিদায় নিল।
এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস নিয়মিত মাল ওজন করতে লাগল। এই অপরাধী যুগল গৃহে ফিরে এলে মা অত্যন্ত গম্ভীরভাবে রইলেন, কোনো কথা বললেন না, কারো ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করলেন না যা সে খালন করতে চেষ্টা করতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহ ভারের মতো সমস্ত ঘরকন্যার ওপর অটলভাবে চেপে রইল। অবশেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব এসে বলল, মা কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে বললেন, বউয়ের কি করবে? অপূর্ব বলল, বউ এখানেই থাক। মা বললেন, না বাপু, কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গেই নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করে থাকেন। অপূর্ব অভিমান ক্ষুণ্ণ স্বরে বলল, না আচ্ছা। কলিকাতা যাবার আয়োজন পড়ে গেল। যাবার আগের রাত্রে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে আঘাত লাগল, বিষণ্ণ কণ্ঠে বলল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? মৃন্ময়ী বলল, না। অপূর্ব জিজ্ঞাসা করল, তুমি আমাকে ভালোবাসো না? এ প্রশ্নের কোনো উত্তর পেল না। অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় এর মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতর সংস্রব থাকে যে বালিকার কাছ থেকে তার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী অনায়াসে উত্তর দিল, হ্যাঁ। বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষোত্তীর্ণ কৃতবিদ্ধ যুবকের সূচির মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হল। বলল, আমি অনেককাল আর বাড়িতে আসতে পারবো না। এই সংবাদ সম্বন্ধে মৃন্ময়ীর কোনো বক্তব্য ছিল না। বোধহয় দু বছর কিংবা তারও বেশি হতে পারে। মৃন্ময়ী আদেশ করল, তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা তিনমুখ রজাসের ছুরি কিনে এনো। অপূর্ব শয়ান অবস্থা থেকে ঈষৎ উত্থিত হয়ে বলল, তুমি তাহলে এখানেই থাকবে? মৃন্ময়ী বলল, হ্যাঁ, আমি তাহলে মায়ের কাছে গিয়ে থাকব। অপূর্ব নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তাই থেকো, যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসব না। খুব খুশি হলে? মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য বোধ করে ঘুমোতে লাগল। কিন্তু অপূর্বর ঘুম হল না, বালিশ উঁচু করে ঠেসান দিয়ে বসে রইল। অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠে চাঁদের আলো বিছানার উপর এসে পড়ল। অপূর্ব সেই আলোকে মৃন্ময়ীর দিকে চেয়ে দেখল। চেয়ে চেয়ে মনে হল যেন রাজকন্যাকে কে রূপার কাঠি ছুঁয়ে অচেতন করে রেখেছে। একবার কেবল সোনার কাঠি পেলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগিয়ে তুলিয়ে মালা বদল করে নেওয়া যায়। রূপার কাঠি হাস্য আর সোনার কাঠি অশ্রুজল। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিল, বলল, মৃন্ময়ী, আমার যাবার সময় হয়েছে, চলো তোমাকে তোমার মার বাড়ি রেখে আসি। মৃন্ময়ী শয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালে অপূর্ব তার দু হাত ধরে বলল, এখন আমার একটা প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করেছি, আর যাবার সময় তার একটা পুরস্কার দেবে? মৃন্ময়ী বিস্মিত হয়ে বলল, কি? অপূর্ব বলল, তুমি ইচ্ছে করে ভালোবেসে আমাকে একটি চুম্বন দাও। অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখভাব দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাস্য সংবরণ করে মুখ বাড়িয়ে চুম্বন করতে উদ্যত হল, কাছাকাছি গিয়ে আর পারল না, খিলখিল করে হেসে উঠল। এমন দুবার চেষ্টা করে অবশেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগল। শাসন ছলে অপূর্ব তার কর্ণমূল ধরে নেড়ে দিল।
অপূর্বর বড় কঠিনপণ, দস্যুবৃত্তি করে কেড়ে লুটে নেওয়া সে আত্মাবমাননা মনে করে। সে দেবতার ন্যায় সগৌরবে থেকে স্বেচ্ছানিত উপহার চায়, নিজের হাতে কিছুই তুলে নেবে না। মৃন্ময়ী আর হাসল না, তাকে প্রত্যুষের আলোকে নির্জন পথ দিয়ে তার মার বাড়ি রেখে অপূর্ব গৃহে এসে মাতাকে বলল, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হবে, সেখানে ওরও কোনো সঙ্গিনী নেই। তুমি তো তাকে আর এ বাড়িতে রাখতে চাও না, আমি তাই তার মার বাড়িতেই রেখে এলাম। সুগভীর অভিমানের মধ্যে মাতাপুত্রের বিচ্ছেদ হল। মার বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই আর মন লাগছে না, সে বাড়ির আগাগোড়া যেন বদল হয়ে গেছে। সময় আর কাটে না, কি করবে, কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে ভেবে পেল না। মৃন্ময়ীর হঠাৎ মনে হল যেন সমস্ত গৃহে এবং সমস্ত গ্রামে কেউ লোক নেই, যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হল। কিছুতেই বুঝতে পারল না আজ কলকাতায় চলে যাবার জন্য তার প্রাণপণ ইচ্ছা করছে, কাল রাত্রে এই ইচ্ছা কোথায় ছিল। কাল সে জানত না যে জীবনের যে অংশ পরিহার করে যাবার জন্য এত মন কেমন করছিল, তার পূর্বেই তার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হয়ে গেছে। গাছের পক্ক পত্রের ন্যায় আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছাপূর্বক অনায়াসে দূরে ছুঁড়ে ফেলল। গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন সূক্ষ্ম তরবারি নির্মাণ করতে পারে যে তদ্বারা মানুষকে দ্বিখণ্ড করলেও সে জানতে পারে না, অবশেষে নাড়া দিলে দুই অর্ধখণ্ড ভিন্ন হয়ে যায়। বিধাতার তরবারি সেইরূপ সূক্ষ্ম। কখন তিনি মৃন্ময়ীর বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করেছিলেন সে জানতে পারেনি, আজ কেমন করে নাড়া পেয়ে বাল্য অংশ যৌবন থেকে বিচ্যুত হয়ে পড়ল এবং মৃন্ময়ী বিস্মিত হয়ে ব্যথিত হয়ে চেয়ে রইল। মাতৃগৃহে তার সেই পুরাতন শয়নগৃহকে আর আপনার বলে মনে হল না, সেখানে যে থাকত সে হঠাৎ আর নেই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আর একটা বাড়ি, আর একটা ঘর, আর একটা শয্যার কাছে গুনগুন করে বেড়াতে লাগল। মৃন্ময়ীকে আর কেউ বাইরে দেখতে পেল না, তার হাস্যধ্বনি আর শোনা যায় না, রাখাল তাকে দেখলে ভয় করে, খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী মাকে বলল, মা আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়। এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ন মুখ স্মরণ করে অপূর্বর মার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে যে রাগ করে বউকে বিহানের বাড়িতে রেখে এসেছে তা তাঁর মনে বড় বিঁধতে লাগল। হেনকালে একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল নেত্রে তাকে বক্ষে চেপে ধরলেন, মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হয়ে গেল। শাশুড়ি বধূর মুখের দিকে চেয়ে আশ্চর্য হয়ে গেলেন, সে মৃন্ময়ী আর নেই, এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নয়, বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক। শাশুড়ি স্থির করেছিলেন মৃন্ময়ীর দোষগুলি একটি একটি করে সংশোধন করবেন, কিন্তু আর একজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষেপ উপায় অবলম্বন করে মৃন্ময়ীকে যেন নতুন জন্ম পরিগ্রহ করিয়ে দিলেন। এখন শাশুড়িকেও মৃন্ময়ী বুঝতে পারল, শাশুড়িও মৃন্ময়ীকে চিনতে পারলেন। তরুর সঙ্গে শাখা প্রশাখার যেমন মিল, সমস্ত ঘরকন্যা তেমনি পরস্পর অখণ্ড সম্মিলিত হয়ে গেল। এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল রমণী প্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে ও সমস্ত অন্তরে রেখায় রেখায় ভরে ভরে উঠল, এতে তাকে যেন বেদনা দিতে লাগল। প্রথম আষাঢ়ের শ্যামসজল নবমেঘের মতো তার হৃদয়ে একটি অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হল। সেই অভিমান তার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবের উপর আরেকটি গভীরতর ছায়া নিক্ষেপ করল। সে মনে মনে বলতে লাগল,
আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছানুসারে আমাকে চালনা করালে না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইলাম না, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা সইলে কেন? তারপর অপূর্ব যেদিন প্রভাতে পুষ্করিণী তীরের নির্জন পথে তাকে বন্দি করে কিছু না বলে একবার কেবল তার মুখের দিকে চেয়েছিল, সেই পুষ্করিণী, সেই পথ, সেই তরুতল, সেই প্রভাতের রৌদ্র এবং সেই হৃদয় ভারাবনত গভীর দৃষ্টি তার মনে পড়ল এবং হঠাৎ সে তার সমস্ত অর্থ বুঝতে পারল। তারপর সেই বিদায় দিনের যে চুম্বন অপূর্বর মুখের দিকে অগ্রসর হয়ে ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুম্বন এখন মরুমরিচিকাভিমুখী তৃষার্ত পাখির ন্যায় ক্রমাগত সেই অতীত অবসরের দিকে ধাবিত হতে লাগল। কিছুতেই তার আর পিপাসা মিটল না। এখন থেকে থেকে মনে কেবল উদয় হয়, আহা, অমুক সময়টিতে যদি এমন করতাম, অমুক প্রশ্নের যদি এই উত্তর দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে এই বলে ক্ষোভ জন্মেছিল যে মৃন্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ীও আজ বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন, কি বুঝে গেলেন। অপূর্ব তাকে যে দুরন্ত, চপল, অবিবেচক, নির্বোধ বালিকা বলে জানল, পরিপূর্ণ হৃদয়ামৃত ধারায় প্রেমপিপাসা মেটাতে সক্ষম রমণী বলে পরিচয় পেল না, এতেই সে পরিতাপে, লজ্জায়, ধিক্কারে পীড়িত হতে লাগল। চুম্বনের এবং সোহাগের সে ঋণগুলি অপূর্বর মাথার বালিশের উপর পরিশোধ করতে লাগল। এমনিভাবে কত দিন কাটল। অপূর্ব বলে গিয়েছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময় তাই স্মরণ করে একদিন ঘরে দ্বার রুদ্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব তাকে যে সোনালি পাড় দেওয়ার রঙিন কাগজ দিয়েছিল তাই বার করে বসে ভাবতে লাগল। খুব যত্ন করে ধরে লাইন বাঁকা করে অঙ্গুলিতে কালি মাখিয়ে অক্ষর ছোট বড় করে ওপরে কোনো সম্বোধন না করে একেবারে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি বলবার আছে কিছুই ভেবে পেল না। আসল বক্তব্য সব কথাগুলি বলা হয়ে গেল বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আর একটু বাহুল্য করে প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ীও তা বুঝল। এই জন্য আরও অনেকক্ষণ ভেবে ভেবে আরও কয়েকটা নতুন কথা যোগ করে দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো। মা ভালো আছেন, বিশু পুঁটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে চিঠি শেষ করল। চিঠির লেফাপায় মুড়ে প্রত্যেক অক্ষরটির ওপর একটি ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক তবু লাইন সোজা, অক্ষর সুছাঁদ এবং বানান শুদ্ধ হল না। লেফাফায় নামটুকু ব্যতীত আরও যে কিছু লেখা আবশ্যক মৃন্ময়ীর তা জানা ছিল না। পাছে শাশুড়ি অথবা আর কারো দৃষ্টিপথে পড়ে সেই লজ্জায় চিঠিখানি একটি বিশ্বস্ত দাসীর হাত দিয়ে ডাকে পাঠিয়ে দিল। বলা বাহুল্য এ পত্রের কোনো ফল হল না, অপূর্ব বাড়ি এল না। মা দেখলেন ছুটি হল তবু অপূর্ব বাড়ি এল না, মনে করলেন এখনও সে তাঁর ওপর রাগ করে আছে। মৃন্ময়ীও স্থির করল অপূর্ব তার ওপর বিরক্ত হয়ে আছে। তখন আপনার চিঠিখানা মনে করে সে লজ্জায় মরে যেতে লাগল। সে চিঠিখানা যে কত তুচ্ছ, তাতে যে কোনো কথাই লেখা হয়নি, তার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, সেটা পাঠ করে অপূর্ব যে মৃন্ময়ীকে আরও ছেলে মানুষ মনে করছে, মনে মনে আরও অবজ্ঞা করছে, এ ভেবে সে স্বরবিদ্ধের ন্যায় অন্তরে অন্তরে ছটপট করতে লাগল। দাসীকে বারবার করে জিজ্ঞাসা করল, সে চিঠিখানা তুই কি ডাকে দিয়ে এসেছিস?
দাসী তাকে সহস্র বার আশ্বাস দিয়ে বলল, হে আগু, আমি নিজের হাতে বাস্কের মধ্যে ফেলে দিয়েছি, বাবুটা একদিনে কোন কালে পেয়েছে। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু তো অনেকদিন বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে, তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতিসূচক ঘাড় নাড়ল এবং ঘরের মধ্যে এসে দ্বার রুদ্ধ করে বিছানার উপর পড়ে বালিশখানা বুকের উপর চেপে ধরে হেসে নড়ে চড়ে মনের আবেগ উন্মুক্ত করে দিল। তারপর ক্রমে গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে, আশঙ্কায় পরিপূর্ণ হয়ে বসে কাঁদতে লাগল। অপূর্বকে কোনো খবর না দিয়ে এই দুটি অনুতপ্ত রমণী তার প্রসন্নতা ভিক্ষা করবার জন্য কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হয়ে সন্ধ্যাবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজেই তাকে পত্র লিখতে বসেছে। কোনো কথাই পছন্দ মতো হচ্ছে না, এমন একটা সম্বোধন খুঁজছে যাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ব্যক্ত করে। কথা না পেয়ে মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হচ্ছে। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে পত্র এলো, মা এসেছেন, শীঘ্র আসবে এবং রাত্রে এখানেই আহারাদি করবে। সংবাদ সমস্ত ভালো? শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হয়ে উঠল। অবিলম্বে ভগ্নির বাড়ি গিয়ে উপস্থিত হল। সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞাসা করল, মা, সব ভালো তো? মা বললেন, সব ভালো, তুই ছুটিতে বাড়ি গেলি নে, তাই আমি তোকে নিতে এসেছি। অপূর্ব বলল, আরে সেজন্য এত কষ্ট করে আসবার কি আবশ্যক ছিল, আইন পরীক্ষার পড়াশুনো ইত্যাদি। আহারের সময় ভগ্নী জিজ্ঞাসা করল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে বলতে লাগলেন, আইনের পড়াশুনা ইত্যাদি। ভগ্নীপতি হেসে বলল, ও সব মিথ্যা ওজোর, আমাদের ভয় আনতে সাহস হয় না। ভগ্নী বলল, ভয়ঙ্কর লোকটাই বটে, ছেলে মানুষ, হঠাৎ দেখলে আচমকা আঁতকে উঠতে পারে। এইভাবে হাস্য পরিহাস চলতে লাগল, কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হয়ে রইল। কোনো কথা তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল, সেই যখন মা কলকাতায় এলেন তখন মৃন্ময়ী ইচ্ছা করলে অনায়াসে তাঁর সঙ্গে আসতে পারত, বোধহয় মা তাকে আনবার চেষ্টাও করেছিলেন কিন্তু সে সম্মত হয়নি। এ সম্বন্ধে সংকোচবশত মাকে কোনো প্রশ্ন করতে পারল না। সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা আগাগোড়া ভ্রান্তিসংকুল বলে মনে হল। আহারান্তে প্রবল বেগে বাতাস উঠে বিষম বৃষ্টি শুরু হল। ভগ্নী বলল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও। দাদা বলল, না, বাড়ি যেতে হবে, কাজ আছে। ভগ্নীপতি বলল, আরে রাত্রে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, তোমার ভাবনা কি? অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বে অপূর্ব সে রাত্রি থেকে যেতে সম্মত হল। ভগ্নী বলল, দাদা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছে, শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হতে পারলে বাঁচে, কথার উত্তর প্রত্যুত্তর করতে ভালো লাগছে না। শয়নগৃহের দ্বারে এসে দেখল ঘর অন্ধকার। ভগ্নী বলল, বাতাসে আলো নিভে গেছে দেখছি, তা আলো এনে দেবো কি দাদা? অপূর্ব বলল, না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখি নে। ভগ্নী চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের অভিমুখে গেল। খাটে প্রবেশ করতে উদ্যত হয়েছে এমন সময় হঠাৎ বলয় নিক্ষণ শব্দে একটি সুকোমল বাহুপাশ তাকে সুকঠিন বন্ধনে বেঁধে ফেলল এবং একটি পুষ্পপুটতুল্য ওষ্ঠাধর দস্যুর মতো এসে পড়ল অবিরল আবেগপূর্ণ চুম্বনে। তাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠল,
তারপর বুঝতে পারল অনেক দিনের একটি হাস্যবাধায় অসম্পন্ন চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হলো।